যুদ্ধ শুরু তো করতেই হবে, কাজের সঙ্গে যোগ করব, জয়েন হব। তারপর যারা আমার মতোই নির্যাতিতা দিনের পর দিন বা অসহায়, তাদের পাশে দাঁড়ানোর আমার খুব ইচ্ছে। তো তাদের যেটুকু পারবো আমি তাদের কাছে মানে আমার সাহায্যের হাত বাড়িয়ে দেবো। প্রত্যয়, সংকল্প, সহ্য শক্তি। পূর্ব বর্ধমানের কেতুগ্রামের রেণু খাতুন এখন যেন লড়াইয়েরই আরেক নাম। 8 দিনের যুদ্ধ শেষে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বেসরকারি হাসপাতাল থেকে সোমবার ছাড়া পেলেন তিনি। খুব ভালো লাগছে, এটা আমার জন্য খুবই আনন্দের আজকে, যে এতদিন চিকিৎসার পর আমি বাড়ি ফিরতে পারছি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, 3 মাস পরে উন্ড যখন হিলিং হয়ে যাবে পুরোপুরি, তারপরে ওটা লাগানোর ব্যবস্থা করব। তো তাতে সুস্থ হয়ে উঠবো, তারপরে জয়েন করতে চাই। একটা হাত চলে গেছে, ভালোবেসে যার হাত ধরেছিলেন, বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, সেই মানুষটাই নাকি এক কোপে হাতটাই কেটে নিয়েছে। সরকারি হাসপাতালে নার্সের চাকরি পেয়ে যাওয়ায় আর নাকি থাকবেন না স্ত্রী। অদ্ভুত এই আশঙ্কা থেকে স্ত্রীর আস্ত হাতটাই কেটে ফেলার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ভয়ঙ্কর শারীরিক ও মানসিক যন্ত্রণার মধ্যেই গত কয়েকটা দিন কেটেছে রেণুর। সোমবার যখন তিনি হাসপাতাল থেকে ছাড়া পেলেন, তখন চিকিৎসকদের মুখেও স্বস্তি। এখন একটা একটাই প্রবলেম থাকে, যেটা হচ্ছে ইনফেকশন। তো তারপরে একটা হয় যেটা বলে ব্যথা, খুব ব্যথা থাকে। পেশেন্ট আপনি দেখেছেন, পেশেন্টকে কোনো ব্যথা নেই, কোনো ইনফেকশন নেই, ঘাও শুকিয়ে গেছে, পেশেন্ট একদম ভালোভাবে আছে, সুস্থ আছে, হাতকে নড়াচ্ছে, পাওয়ার পুরো ভালো পাওয়ার আছে। রেণু যেন আক্ষরিক অর্থেই পাওয়ার গার্ল। ইতিমধ্যেই তাঁর পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী। হাত খোয়ানোর পর রেণুর জন্য উপযুক্ত সরকারি চাকরি, হাসপাতালে চিকিৎসার খরচ মেটানো এবং কৃত্রিম হাতের ব্যবস্থা করার যাবতীয় দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার। তার জন্য এদিন আরও একবার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন রেণু। সেই সঙ্গে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তিনি। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে এদিন বর্ধমানে দিদির বাড়িতে ওঠেন রেণু। এবার কৃত্রিম হাত নিয়ে কাজে ফেরার নতুন যুদ্ধের প্রস্তুতি তাঁর। মনোজ বন্দ্যোপাধ্যায় ও কমলকৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ। খুব ভালো লাগছে, এটা আমার জন্য খুবই আনন্দের আজকে, যে এতদিন চিকিৎসার পর আমি বাড়ি ফিরতে পারছি। যত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবো তারপরেই জয়েন করতে চাই। কথা হয়েছে, স্যার বলেছেন 3 মান্থস, তো তারপরেই আমি লাগাতে চাই। কী কী বলেছেন ডাক্তার? ফিজিওথেরাপি হবে, ঠিক আছে, তারপর আর্টিফিশিয়াল হাত লাগার জন্য এরকম তো লাগানো যাবে না, আমাকে তো সেটা লাগানোর একটা প্রসেস আছে। তো 3 মান্থস পরে উন্ড যখন হিলিং হয়ে যাবে পুরোপুরি, তারপরে ওটা লাগানোর ব্যবস্থা করব। তো জীবনের সব থেকে বড় কি করেন বাবু?